সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। সোমবার গভীর রাতে বিকট শব্দ করে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল এক তৃণমূল নেতার খড়ের ছাউনি দেওয়া দোতলা বাড়ি। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত বাতানল পঞ্চায়েতের চকহাজি গ্রামে। জানা গেছে ওই বাড়িটি তৃণমূল নেতা কাঞ্চন মুন্সির, যদিও তাঁর পরিবার আরামবাগের মুথাড়াগায় বাস করে। বাড়িটি তৃণমূল নেতার চাষবাসের সরঞ্জাম রাখার জন্য ব্যবহার করা হতো। স্থানীয় মানুষজনের দাবি, রাতে বোমাবাজির ঘটনা ঘটে, যে কারণেই বাড়িটি ভেঙে পড়েছে। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পুলিশ প্রশাসনের তরফে বোমাবাজির কোনো রকম ঘটনা ঘটেনি রাতে এরকমই মন্তব্য করা হয়েছে। আজ মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা গেল থমথমে ভাব স্থানীয় মানুষজন। এই বিষয়ে কি বললেন শুনুন। প্রথম আমরা যখন মসজিদ থেকে বেরোচ্ছি না, তখন প্রায় 9টা বাজবে, তখন স্কুল মাঠের দিকে একটা প্রথম বোম পড়লো। আমাদের বাতানা হাই স্কুল আছে না, তখন বোম পড়লো। এরপর আমরা মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে গেছি, তারপর এখান থেকে খুব কাছাকাছি খুব বোম বাস্ট হলো। আমাদের ঘরের যে শিকল ছিল দরজা, সেগুলো পর্যন্ত কেঁপে উঠেছে, মানে বিভিন্ন ঘরের সবাইকে জিজ্ঞেস করছে, বিভিন্ন ঘরে কেঁপে উঠেছে। বা বোম এত শক্তিশালী ছিল এবং প্রত্যেকটা, এখানে একটা মানে শিশু চেম্বার আছে, অঙ্গনওয়াড়ি আছে, সামনে অঙ্গনওয়াড়ি আছে, এখানে গল্প প্রায় গল্প করে সব এলাকার লোকরা। এবং পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ি একদিন ভদ্রলোক থাকতেন, সেই সময় থাকেননি, গো খেতে গেছিলেন। হ্যাঁ, ওর পাশে বাড়ির জায়গাটাও বন্ধ ভেঙে গেছে। এর আগে কি এরকম বোম পড়ে বাড়ি ভেঙেছে এরকম ঘটনা ঘটেছে? না, এর আগে শুনুন, আমাদের এই চকহাজি গ্রামে, না চকহাজি গ্রামে আজ 40 বছর কোনো পার্টির মিছিল ঢুকেনি, কোনো গান বায়না হয়নি, কোনো দুষ্কৃতকারী এখানে ঢুকেনি। হ্যাঁ, এটা এতই শান্ত গ্রাম, কোনো বোমবাজি হয়নি, কোনো মিছিল পর্যন্ত কোনো স্লোগান উঠেনি। হ্যাঁ, আমাদের গ্রাম থেকে নিষিদ্ধ আছে পুরো। হ্যাঁ, এবং খুব সন্ধ্যারাত্রি ঘটে যায়, রাত 9:30 থেকে 9:30 মধ্যে ঘটেছে, মানে খুব সন্ধ্যারাত্রি ঘটেছে, খুব বেশি রাতও নয় এটা। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এইরকম বোমাবাজি বন্ধ করা হোক, আর বিশেষ করে পাড়ার ভিতরে। হ্যাঁ, পুলিশ প্রশাসন আছে, থানা আছে, হ্যাঁ, এনারা সিদ্ধান্ত করুক। আপনার পরিচয়? আমি হচ্ছে, আমার পিতা হচ্ছে মুন্সি আনোয়ার হক। আমার পিতা ওই দীর্ঘদিন আমার জ্যাঠা, আমার দাদা তৃণমূলের প্রধান ছিলেন, আর আব্বাও ছিলেন। আমি বর্তমান হাই স্কুলের প্রাক্তন সভাপতি আছি, আর এখন ম্যানেজিং কমিটির সভাপতি আছি। আপনার নাম? আমার নাম মুন্সি আনসাউল হক। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। আমি কি করে জানবো, এটা তো আমার ভাড়াটা আছে, আমি ঘরেই আসি না, এখানে তো কি হয়েছে না হয়েছে আমি আর জানি না। আর খবরই পেয়েছি এটুকুনই যা, তাছাড়া আমি আর কিছু হয়নি। কি শুনেছেন? আমি খবর মানে আওয়াজটা পেয়েছি। কিসের আওয়াজ পেয়েছেন? কিসের আওয়াজ এটা বুঝতে পারিনি, আমি নামাজ পড়তে বসেছিলাম তখন, আমি কিসের আওয়াজটা আমি বুঝতে পারিনি। আমি তারপরে শুনলাম যে কিরে বোমের এত ঘরটা ভেঙে গেছে, এটাই দেখেছি। বোমের? হ্যাঁ। এই বাড়িটা কার? এটা আমার। কেউ থাকে নাকি? এটা থাকে না, ভাড়াটারা থাকে, আমরা তো কেউ থাকি না।
এরকম ভাড়া যা থাকে আসে যায় চলে যায়। ধস ভেঙে গেছে, এবারে বাড়ির পাশে এরকম আতঙ্কটা ভালো লাগবে কি? কি ভেঙে গেছে আপনার? আমার জানলার কাঁচ ভেঙে গেছে। থাকলে আমরা হাট ফেলিয়ে মরতে হতো, আবার কি হতো? আমার তো এমনি হাটের রোগ, এমনি হাট ফল করে মরে যেত। আপনার নাম? এরজিনা বেগম। এরজিনা বেগম, কালকে ওই রাত্রি 9:10 তখন ধরে গরম করে একটা বোম পড়লো, মানে আমাদের এখানে বাড়ি পর্যন্ত থত্তর থত্তর করে কেঁপে উঠলো। দিয়ে তারপর এসে দেখছি না ভেঙে মিসমার হয়ে গেছে, মানে বোমের গন্ধ এমন একটা উঠছে ঠিকা যায়নি, এমন অবস্থা। তারপর আরও আস্তে আস্তে সব এলো, এসে দেখলো সব। কারা এসেছিলো? আমার পাড়ার লোকই এসেছিলো, পাড়ার লোকই এসে সব দেখলে যে এরকম অবস্থা হয়ে আছে, যে ভেঙে চুরমার, পাড়ার লোকই সব এসে দেখলে। তারপর রাত্রি 12:00 পুলিশ এসেছিলো, পুলিশ সব দেখে চলে গেছে, সিভিল পুলিশ সারা রাত গার্ড ছিল এই জায়গার মধ্যে। এটা কার বাড়ি? এটা হচ্ছে কাঞ্চন মুন্সির বাড়ি, আমি কাঞ্চনের ছোট কাকা নিজে। কতলা বাড়ি ছিল এটা? এটা দুতলা, 5 ইঞ্চি গাঁদলি, দুতলা বাড়ি ছিল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চকাজি, চকাজি, চকাজি মুন্সিপাড়া। এটা কি কারণে হয়েছে কিছু জানতে পারলে? না কিছু তা জানতে পারা যায়নি। এসে দেখি এমন বম মেরেছে আমাদের পাড়া পর্যন্ত, ঘর পর্যন্ত দুলে উঠেছে। কটা এসে একটি দুর্দার করে ভেঙে সব পড়ে আছে। কটা বোম পড়েছিল? একটাই পড়েছে, একটাই শব্দ উঠেছে, বিশাল শব্দ, মানে শব্দ আজে টিকা যায়নি আমাদের সামনে বাড়ি পর্যন্ত একদম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভালো নাম মুন্সি মহিদার, আমার ডাক নাম কল্লোল। এই পাশের বাড়িটা কার? এই পাশের বাড়িতে ওই রওশন বলে একজন, তার বাড়ি। কেউ নেই? কেউ, তার ছেলেটা বেরিয়ে চলে গেল মোটর সাইকেলে দেখলো। কালকে এনারা ছিলেন যখন হয়? হ্যাঁ এনারা ছিল, রাত্রে তখন সব সবাই তো বাড়ি দিয়েছিল, রাত্রে সব বাড়ি দিয়েছিল সব। মানে আমরা বাড়িতে বসে আছি এবার, মানে আগে কি হয়েছে মানে আমরা অত বুঝতে পারিনি, তারপরে যখন বমটা দুম করে আওয়াজ উঠলো তখন আমরা বাড়ির মধ্যে সবাই আর কি সকলে একদম ভয়ে অস্থির হয়ে গেলাম। তারপরে কি হয়েছে স্যার আমরা ঠিক আর জানি না। এটা কার বাড়ি? এটা হচ্ছে আমার দেওরের বাড়ি, কাঞ্চন মুন্সি। এই বাড়িতে কে কে থাকে? এই বাড়িতেই কেউ থাকে না। কে থাকে না? না মানে এমনি কতলা বাড়ি এটা? এটা দুতলা ছিল। কিছু রাখা কি কি থাকতো বাড়িটা জানেন? বাটাই কি কি ধান ধরার মেশিন ছিল আর সব কি সব মোটর ফোটর এইসব ছিল। আমরা খুবই আতঙ্কই আছি, এইভাবে এইভাবে যদি এইরকম থাকা হয় তাহলে ছেলে পুলে নিয়ে আল নিয়ে এরকম থাকাও তো মুশকিল আছে না? কারা বা কে করেছে জানেন কিছু? না 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 ওটা বলতে পারছি না। কাঞ্চন মুন্সির ফ্যামিলি কোথায় থাকে? আপনার নাম? আমার নাম তানজিলা বেগম। একজনের পাশে বাড়ি আছে।
না না তোমাকে জিজ্ঞাসা করবো তোমার পাশে বাড়ি আমরা যখন ঘড়িটা দেখছি তাহলে পুরো 9:10 বাজছে কাজগুলো তো ওই তো আজ যে আমার ঘর কাঁপতো তোমার তো কাজ ভেঙে পড়ে তোমার যাবো চাকরির নিশ্চিত গ্যারান্টি দিয়ে আরামবাগে পথ চলা শুরু করলো লিঙ্কন আইটি হাব। ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটাবেস, নেটওয়ার্কিং, হোস্টিং ছাড়াও থাকছে একাধিক বিষয়ে ডিপ্লোমা কোর্সের সুযোগ। লিঙ্কন আইটি হাব, সতীতলা, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।